এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন। এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। আজকে আমরা লীলাটি যে আস্বাদন করছি, এটা গৌরচন্দ্রিকা নয়, এটি গৌরচন্দ্র। কেন? গৌর হরি গৌরীদাস পণ্ডিতের কণ্ঠ জড়িয়ে ধরে রাধে বলে কাঁদছেন। রাধারানী তো নিশ্চয়ই রাধারানীর নাম করে কাঁদবেন না? যখন রাধা ভাব হয় তখন কৃষ্ণ বলে কাঁদে, আর যখন কৃষ্ণের ভাব হয় তখন রাধা বলে কাঁদে। সোজা আজকে কি কাঁদছেন? রাধা রাধা বলি গৌরীদাসের গলাটি জড়িয়ে ধরে রাধে রাধে বলে আমার গৌর হরি কাঁদছেন। গৌর হরির নয়নের জল দেখে পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, হে কলিজি দেখো 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 আমার সেই গৌর কাঁদিছে, সেই গৌর কাঁদিছে আমার সেই গৌর কাঁদিছে, আমার সেই গৌর কাঁদিছে, সেই গৌর, সেই গৌর। সেইটার উপরে জোর দেওয়া হলো, সেই গৌর। কেন গো এমন করে জোর দিয়ে বলছেন? মানে সেই গৌর বলার কোনো কারণ আছে, বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? সেই গৌর। পদকর্তা বললেন, বুঝলে না, সেই গৌর কাঁদছেন। কোন গৌর কাঁদছেন? সেই গৌর। মানে বলি যার লাগি জগৎ কাঁদে সেই গৌর কাঁদিছে, এই জগতে কাঁদে সেই গৌর কাঁদিছে, যার লাগি জগতে কাঁদে গো, যার লাগি জগতে কাঁদে গো, হা গৌর তোমার হলো বলে, যার লাগি জগতে কাঁদে, হা গৌর তোমার গৌর তোমার হলামে বলে, দেখো যার লাগি এই জগৎ কাঁদে, বলি মনে যে পড়েছে, মনে যে পড়েছে, আজ মনে যে পড়েছে, এই বদন দেখে সেই বদন 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 মনে পড়েছে। এই বদনটাই বা কার, সেই বদনটাই বা কার? এই বদনটা হলো গৌরীদাস পণ্ডিতের,
আর সেই বদনটা কার? বৃষভান রাজ নন্দিনী রাধা ঠাকুরানী। আচ্ছা, গৌরীদাসকে দেখে রাধারানীর বদন মনে হলো কেন? কারণ গৌরীদাস হলেন বৃন্দাবনের সুবল সখা, আর সুবলকে দেখতে আর রাধারানীকে দেখতে একই রকম। তাই বৃন্দাবনে যখন গোবিন্দের সুবলের দিকে তাকাতেন, রাধারানীর কথা মনে হতো। আজ গৌরহরি ব্রজভাবে আছেন তো, তাই পদকর্তা বলছেন, এই বদন দেখে সেই বদন মনে যে মনে সেই প্রেমরসের মূরতি রাধারানীর বদন মনে পড়েছে, হবে নাই বা কেন? মহাজন বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই হইল বলরাম হইল নিতাই, সেই ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তন আমার গৌর সুন্দর, শচীসুত গৌর সুন্দর, শচীর নন্দন গৌর সুন্দর। গৌরহরিকে ডাকতে গেলে আমরা সবাই কি বলে ডাকি? শচী নন্দন গৌরহরি, তাই তো? মুন্ডি হিলাবে মাঝে মাঝে, এমনি এমনি করবে, কাঠের মতো হয়ে আছো কেন? দেখো নাই আমাকে জীবনে? দেখেছ স্টার জলসায়? দেখেছ? একই তো আছি বাপু, হাত পা কিছু গজায় নাই তো। এমনি এমনি করবে মাঝে মাঝে, হ্যাঁ, নইলে তো ভাবো ঘুমিয়েই গেছো বুঝি। সেই ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তনুই তো এসেছেন। আমাদের বৈষ্ণব মহাজনের একটি সুন্দর পদ আছে, আমি ওখানে গিয়েছিলাম। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি তোদের এই সোনার নদী যায়, মনে আছে গিয়েছিলাম, একদম প্রথম গিয়েছিলাম, শুরু করেছিলাম, ও মা কি দেখি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখি বিয়াই তোদের এই সোনার বাইরে দেখলাম কত গাড়ি, অনেক দূর দূর থেকে তোমরা এসেছো কীর্তন শুনতে। বলো, বললাম না এমনি এমনি করো, হাত এসেছো না দূর থেকে? তা বাড়ি অনেক দূরে নাকি, তাই কি এই দুটো আনতে ভুলে গেছো? আছে সবার? এনেছো? কই দেখি উপর করা, কাদের আছে আর কাদের নাই, যাদের হাত আছে তারা তুলবেন, কি সুন্দর দেখাচ্ছে, নামাই বা না উপর রাখো। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখে তোদের এই সোনার হরি আমরা চিনতে পারছি না কেন, কি করে চিনবে? এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই, কালো বরণ নাই, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা। এখানে যারা কর্মকর্তা আছেন, চিরে প্রসাদ দিচ্ছেন, একটু রস ঢেলে দিন, এনাদের একটু কম আছে, হাত তুলে নামিয়ে ফেললে কেন?
কিপটে উপর করা সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা, খেলতে এসেছে হে ভাই তোদের এই সোনার নদী। আচ্ছা সেই বৃন্দাবনের কৃষ্ণ গৌর হয়ে এসেছে এটুকু বুঝতে পারলে তো? সেই কালো কৃষ্ণ গৌর হয়েছে। আচ্ছা বাবা যদি প্রশ্ন করি, ছিলে তো বাপু তুমি বৃন্দাবনে নবদ্বীপে কেন? নিজের জায়গা ছেড়ে কেউ আসে তো এলে কেন? মহাজন বললেন না এসে উপায় নেই, কি করবে, বৃন্দাবন থেকে রাধারানী তাড়িয়ে দিয়েছে। ও মা, তাই নাকি? রাই প্রেমে ঋণী হয়েছে, প্রেমে ঋণী হয়েছে, রাই প্রেমে ঋণী হয়েছে, রাই প্রেমে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, ও তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে সবকে বিদায় দিয়েছে। ইচ্ছা বাঁশিটা রাধারানী নিয়ে নিল, এবার কি হবে? রাধা নাম সাধবে কিসে? রাধা নামে সাধবে কিসে? ও রাধা নামে সাধবে কিসে? রাধা নামে সাধবে কিসে? বাঁশি নাই নাম সাধবে কিসে? বাঁশি নাই নাম সাধবে কিসে? বদনে তাই গুণ গায় তোদের এই সোনার নদী। আরে আলো সকালে তোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেবিয়া তোদের এই সোনার নদী। আচ্ছা নিজের জায়গা ছেড়ে এলেন কেন যদি প্রশ্ন করি? সবকিছু ছেড়ে আসার তো কারণ আছে, আমরা যেমন আমাদের বাড়ি ঘর ছেড়ে এসেছি এরও কারণ আছে। কেন তোমাদের কীর্তন শোনাতে এসেছি? আর তোমরা বাড়ি ঘর ছেড়ে এসেছো কেন? কীর্তন শুনতে এসেছো? তা নিজের জায়গা ছেড়ে আসার নিশ্চয় কারণ থাকবে তো? তো গৌর হরি, তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এলে কেন? নদিয়ায় এলে কেন? মহাজন বললেন কারণ আছে। কি কারণ? বলি অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে অবতার সাথে গোড়ায় অবতার, কেন নাচি নিলি তারে মনে।
আছে রে, আজ কদিনই রে বাস গেল না বিনাশ আপন কনম ফেরে, আপন কনম ফেরে। এমন দয়াল ঠাকুর চিনলি না রে, এমন দয়াল দয়াল ঠাকুর চিনলি না রে, দয়াল ঠাকুর না রে। যে জন যেচে সেধে প্রেম দিয়ে গেল, এমন দয়াল ঠাকুর চিনলি না রে, এমন যেচে সেধে জনে যেতে সেধে প্রেম দিয়ে গেল, এমন দয়াল ঠাকুর চিনলি না রে। গৌর হরি, না চাইতেও প্রেম দিয়েছেন কলিহত জীবকে, যেটা কেউ দেয় না, যেটা কেউ দেয় না। বাবা, তোমার কাছে কিছু না চাইলে তুমি দিবে? সত্যি করে বলো, বহু মূল্যবান রত্ন যদি তোমার কাছে কেউ চায় ভালোবেসে হলেও তো দিবে না, তোমার নিজের কাছের হলেও তো দিবে না, আলমারিতে শোকেসে লকার দিয়ে রেখে দেবে, তালা মেরে রেখে দেবে, দিবে দামি জিনিস? কিন্তু সেই গোলকের প্রেম ধন যা কোনো যুগে কোনো কালে কাউকে দেওয়া হয়নি, কেউ পাইনি, না সত্য যুগের কেউ পেয়েছেন, না ত্রেতা যুগের কেউ পেয়েছেন, না দ্বাপর যুগের কেউ পেয়েছেন। আমরা কত ভাগ্যবান, আমাদের কত সৌভাগ্য, আমরা এমন কলিযুগে জন্ম নিয়েছি। না চাইতে না চাইতে দিয়ে গেল, কলি জীবের হাতে ধরে হাতে ধরে পায়ে পড়ে, আয়াই কে নিবি কে নিবি বলে, ওগো হাতে ধরে পায়ে পড়ে, বলে কে নিবি কে নিবি বলে, ওগো হাতে ধরে আয়ো রে হরে হরে, ওগো ওগো হাতে ধরে পায়ে পড়ে, জীবের দ্বারে দ্বারে প্রেম দিয়ে গেল, রাধে গৌর হরি অকাতরে কলিজীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করে দিলেন, অকাতরে সেই প্রেম কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। কেমন ভাবে? হরি নামের মাধ্যম দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে হরে হরে। প্রভু কি করলেন? প্রেম তো সরাসরি কলিজীবকে দিলে কলিজীব নিতে পারবে না, তাই একটু ঘুরিয়ে দিলেন, কারণ প্রেম তো খুব ভারী বস্তু,
প্রেম কলিজীব সহজে নিতে পারবে না, কারণ কলিজীবের পাকস্থলী হালকা, পাকস্থলী দুর্বল। দেখছো না কীর্তন শুরু হয়ে সারেনি, উঠে উঠে চলে যাচ্ছে, পাকস্থলী হালকা, আর কত বসবে, পাকস্থলী দুর্বল, বেশিক্ষণ শুনতে পারি না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ব্যথাই ব্যথা, বাবা কি ব্যথা। তাই একটু পরে দেখবে আস্তে আস্তে উঠবে, আর পাচ্ছি না, ওই স্টার জলসা চার জলসা করে খুব চেঁচালো, তাই একটু দেখি কেমন দেখতে, তাই এসেছি। তোমাদের বলছি না, তোমরা খুব ভালো। গৌরহরি দেখলেন কলিজীবকে যদি একবারে প্রেম দিতে যায়, ওরা নিতে পারবে না, ওদের পাত্র নাই। তাহলে কি করব না, আমাকে একটু পরিপাটি করে দিতে হবে, প্রেমই দেব কিন্তু ঘুরিয়ে দেব। কিরকম ঘুরিয়ে দিলেন, ওই হরি নামের অক্ষরগুলোর মধ্যে প্রেম দিয়ে দিলেন। তোমরা এই যে শীতকাল গেল, পিঠে খেয়েছো সবাই? কথা কয় না, পিঠে খান নাই, নলেন গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে। একটা পিঠে আছে পুলি পিঠে, আছে না পুলি পিঠে, খাও। কেউ বলে আবার পুর পিঠে, আবার বলে কেউ কাটা পিঠে, তোমাদের কি বলে? পুলি পিঠে, আমাদেরও তাই বলে। দেখবেন উপর দিয়ে শক্ত আবরণ আর ভেতরে থাকে পুর। তোমরা কিসের পুর দাও? নারকেলের? ও মা গো, আমাদেরও তাই দেয়। কেউ নারকেলের পুর দেয়, কেউ ক্ষীরের পুর দেয়, কেউ সন্দেশের পুর দেয়। না মা, আমার মহাপ্রভু কি করেছেন, ওই প্রেম ধন গোলকের প্রেমকে ওই হরিনামের অক্ষরগুলির মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিলেন, এই প্রেম মাখা হরিনাম আমরা যত এই বদনে উচ্চারণ করব তত প্রেমানন্দের উদয় হবে। হরিনামের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। তবে জালা তোরে যাবে, বদন ভরে হরি হরি বলো, আজ গৌর হরি রজনীলার ভাবে বিভাবিত হয়ে কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি, রাধা রাধা বলি, রাধা নাম জপে গোরা পরম যতনে, আজ রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা কি বানা, রাধা নাম জপে গোরা পরম যতনে, ওই সুর ধ্বনির ধারা বহে করুণা নয়নে, সুর ধ্বনির ধারা বহে সুর ধ্বনির ধারা বহে অরুণ নয়নে, উল্টা গতি উল্টা গতি উল্টা গতি উল্টা গতি, হাই 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 রে, পদকর্তা বলছেন দেখো 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 দেখো, গৌর হরির দিকে তাকিয়ে আমি একটা উল্টো গতি দেখছি, কমলে জল কমলে জল কমলে জল কমলে জল। ও বাবা, কমল মানে কি, কমল মানে কি পদ্মা? পদকর্তা বলছেন আমি দেখছি পদ্মের মধ্যে জল, এটা উল্টো হয়ে গেল না? আমরা কি জানি, আমরা জানি জলে কমলে থাকে, আমি দেখি কমলে জল, আমি দেখি কমলে জল। আমরা কি জানি, আমরা জানি জলের মধ্যে পদ্ম ফুল ফোটে, তাই তো, জলে পদ্ম প্রস্ফুটিত হয়, তার মানে জলের মধ্যে পদ্ম থাকে। পদকর্তা বলছেন আমি উল্টো দেখছি, আমি দেখছি পদ্মের মধ্যে জল, উল্টো হয়ে গেল না? পদকর্তা বললেন ও বুঝতে পারলে না তোমরা আমি কি বলতে চাইলাম, কোন কমলে জল? আমার গোড়ারে নয়নে কমলে জল, গোড়ারে নয়ন কমলে জল, গোড়ারে নয়ন কমলে জল, গোড়ারে নয়ন কমলে জল, হারাধে দেখা দাও হে বলে গোড়ারে নয়নে কমলে জল, হারাধে দেখা দাও হে বলে গোড়ারে কমলে জল। জল দেখবেন এক জায়গায় স্থির থাকে না, বইতে থাকে, তাই না? এক জায়গায় ঢেলে দিবে জল, দেখবে এদিক ওদিক রাস্তা বানিয়ে নেয়,
তাওয়ার গৌর হরির নয়ন কমলে জল স্থির নেই, আস্তে আস্তে ঝরছে। তাই নয়ন কমল হতে বদন কমলে এলো, বদন কমল হতে হৃদয় কমলে, হৃদয় কমল হতে নাভি কমলে, নাভি কমল হতে ঝরতে ঝরতে কোথায় বলল, গোডার চরণে কমলে যাও, গোডার চরণে কমলে যাও, গোডার চরণে কমলে যাও, গোডার চরণে কমলে যাও, চরণে কমলে যাও। চরণেই তো জলের জন্ম, ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদ পদ্ম হতে জল জন্ম নিয়ে গঙ্গা রূপে পতিত পাবনী রূপে প্রবাহিত হয়ে চলেছেন। তাই আজ সেই জল কোথায় আসলো, জন্মস্থানে মানে চরণ কমলে। সেই চরণ হতে জল ঝরতে ঝরতে এমন ভাবে ধরণীর উপরে পড়ছে, আজ ধারায় ধরা ভেসে গেল, ধারায় ধরা ভেসে গেল, আজ ধারায় ধরা ভেসে গেল, ধারায় ধরা ভেসে গেল, রাধে দেখো দাও হে বলে ধারায় ধরা ভেসে গেল, রাধে দেখো দাও হে বলে প্রিয় বৌরী দাসের গলায় ধরে, প্রিয় বৌরী দাসের গলায় ধরে, ধনের ধারা বহে অরুণ নয়নে, ধনের ধারা বহে অরুণ নয়নে। গৌরহরি যখন কাঁদছেন, গৌরীদাস তো সুবল, তাই সক্ষভাবে গৌরহরিকে বলছেন, ও গোরা তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তোমার দুঃখের কথা আমাকে বলো, আমি তো তোমার মরম সখা, যদি দুঃখের কথা বলো আমি তোমার দুঃখ ঘুচানোর চেষ্টা করব। তখন গৌরহরি ভাবাবেশে বলছেন, তুমি হে মরম সখা পরম সুহৃদ, তুমি হে মরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত, আমার মনের কথা তোমাতে বিদিত, হে রাধা মোহন কহে প্রেমময় ভাস, আজি রাধা মোহন কহে প্রেমময় ভাস, কিবা গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ, আজি গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ, এই যে গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গৌর হরি প্রকাশ কইল গোলকে গোপনে ছিল, গৌর হরি প্রকাশ কইল গোলকে গোপনে ছিল, রাধা গোবিন্দের লীলা আগে কোথায় হতো, সেই গোলকে, তাই তো, সেই লীলা হঠাৎ করে আমাদের সকলের সামনে প্রকাশ করলেন কে, গৌর হরি। আচ্ছা মা, তোমাদের যদি বলা হয় তোমাদের ঘরের গোপন কথা, আমি এখানে খুব ভালো মাইক বাজছে, মাইকের সামনে এক এক করে আসবে আর বলবে, তোমরা রাজি, ঘরের গোপন কথা বলতে রাজি? না তো, একজন শুধু রাজি নয়, বাকি সব চুপ করে আছে, তার মানে সব রাজি, একটু পরে আসছি সবার কাছে। নিজের ঘরের কথা আমরা কেউ লোকের সামনে বলতে পারি? পারি না, গোপন কথা গোপন রাখতে হয়, কারো কাছে বলতে নাই। কিন্তু গৌরহরি নিজের গোপন কথা সকলের সামনে বলে দিলেন, এটা কি কাজটা ঠিক হলো? মহাজন বললেন, শোনা গোপন কথা অনেক সময় বেরিয়ে আসে, কখন জানো, কেউ যখন মাতাল হয়ে যায়, কেউ যখন মদিরা পান করে মাতাল হয়, দেখবেন গোপন কথাগুলো আগে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে সবার সামনে, রাস্তায় হেঁটে হেঁটে বলবে, সবাইকে ডেকে ডেকে বলবে, হয় না? ঠিক তেমনি আজ আমার গৌর হরি রাধা রানীর নাম গাইতে গাইতে, রাধা নামের মদিরা পান করে এমনই মাতাল হয়েছেন, বলি প্রকাশ যে করিলাম, প্রকাশ যে করিলাম, প্রকাশ যে করিলাম, প্রকাশ যে করিল কত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ, কত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ, করিল প্রকাশ রে
গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্র করি কাসরে গোপত গৌরাঙ্গ গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্র কাসরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্র কাসরে গোপত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্র কাসরে গোপত গৌরাঙ্গ গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্র কাসরে গোপত গৌরাঙ্গ লীলা কাসরে রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌর লীলায়, এখন রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। আমি দেখেছি সবাই কিন্তু হাত তুলছ না, লজ্জা করছে না, পাশের লোক ডেকে ফেলবে, কাল সকালে রাস্তায় বেরোলে বলতেও পারে সাধু হয়ে গেলি নাকি, খুব হাত তুলছিলিস, এই ভয় তুলছ না? হাত তুলতে হবে, কিছু করার নাই। পুলিশ যখন পিছনে বন্দুক ধরে কি করে, হাত তোলে না, স্যারেন্ডার করা মানে আত্মসমর্পণ করা, আর গৌর গোবিন্দের সামনে হাত তোলা মানে আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে আমরা বৃন্দাবনে যাব। তোমরাও দুটি বাহু তুলে রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবে। কি বা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমি মধুর বৃন্দাব, হেরিব মদন মোহন। দুটি বাহু তুলে যাব আমি মধুর বৃন্দাব, হেরিব মদন মোহন। বসতে দেয়নি, তুলব না।
স্বাধীন তো আছে, তোমরা তো বুঝতে পেরেছো, তোমরা উপর করা কি সুন্দর দেখাচ্ছে, তালি মারো। যাবো আমি মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন, যাবো আমি যাবো আমি যাবো আমি মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন, এ হরি। ও রাধে রাধে বলে দুটি বাঘ কোলে, যাবো আমি মধুর বৃন্দাবনে, যাবিব মদন মোহনে। যাবো আমি মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন, হরিব। রাধে 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 রাধে। তোমরা বলছো আমি একটু কানে ঘাটো, এই তোরা বাজাস না, আমি বলবো তোমরা বলবে, কেমন? তাল দিবে না, বলো রাধে 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 রাধে। খিদে পেয়েছে, পেট জ্বলছে, প্রসাদ দেবো, জল দেবো, মিন মিন করছো কেন? রাধে 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 রাধে। আরেকটু জোরে হবে, যেই গলায় ঝগড়া করো ওই গলায় হবে, রাধে রাধে। এই তো ঝগড়া করার গলা, হ্যাঁ এবার যারা বাড়ি গেছে তারা টের পাবে, রাধে 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 রাধে। এবার তালি দেবে একটা করে, এখন না এখন না, আমি বলে দিই, রাধে 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 রাধে। যারা কংসের দলে তারা হাত গুটিয়ে আছে, কিছু কিছু আছে তো কংস রাজা পাঠিয়েছে দুধ, দেখো বৃন্দাবনে কি হচ্ছে, তারা হাততালি দিচ্ছে না, কিন্তু কীর্তনে হাততালি দিলে হাতে খারাপ রেখা ভালো হয়ে যায়, আর হাততালি না দিলে খারাপ রেখা আরো খারাপ হয়ে যায়। বলো রাধে 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 রাধে, জোরে বলো রাধে রাধে, জোরে বলো রাধে রাধে, শুনতে পাই না রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, প্রসাদ দেব রাধে রাধে, জল দেব রাধে রাধে, ঘুমাতেও দেব রাধে রাধে, গল্প করতে দেব রাধে রাধে, চুপ থাকো রাধে 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 রাধে। বাহ, তোমাদের তাল সুর এত ভালো, বেকার বেকার এদেরকে নিয়ে এলাম, তোমাদের দিয়ে কাজ হয়ে যেত, তোমরা কি ভালো গো। শ্রী রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, রাধে 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 রাধে।
একটু জোরে বলো, তোমাদের জন্য একবার রাধে।